হোয়াটসঅ্যাপ গ্যাস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন গ্যাস আরবি প্রেডিকশন চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং গ্যাস যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান কমেন্ট বক্সে বলেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক খুঁজে পান না তাদের উদ্দেশ্যে করে বলতেছি এটা আমাদের আরবি প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেল এ চ্যানেলে প্রতিদিন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে গেম এবং কোর্ট সহকারে গেম পাবেন যেখান থেকে ফ্রিতেও ভালো কিছু করতে পারবেন এবং আমরা আপনাদেরকে সব সময় চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য গাইজ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের আরবি প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পিন করে দেওয়া আছে আপনি চাইলে জয়েন করতে পারেন গ্যাস আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা ফুটবল টিমকে সম্পূর্ণ প্রপার ওয়েতে অ্যানালাইসিস করবেন কোন অ্যাপসের মাধ্যমে অ্যানালাইসিস করবেন তার এ টু জেড বিস্তারিত আলোচনা করব এবং আমি কোন অ্যাপস দিয়ে মানে প্রেডিকশন করি কোন অ্যাপস দিয়ে আমি মানে গেমগুলোকে অ্যানালাইসিস করি সেই অ্যাপস অ্যাপসের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেশ করে রাখবো আপনারা চাইলে জয়েন করে সেখান থেকে ডাউনলোড করতে পারেন যাই গাইজ আজকে বেশি কথা বাড়াবো না ভিডিওটা স্টার্ট করব এবং সেই সাথে বলি আপনারা যে ভিডিওই দেখেন না কেন চেষ্টা করবেন যে ভিডিওর মানে সবগুলা কথা শোনার জন্য হোক সেগুলা কোনো না কোনো কথা যেগুলা কথা মিস করবেন হইতে পারে যে ওই কথাটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে তাই কোনো ট্রফিক মিস করা যাবে না ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে একটা টিমকে নিয়ে কিভাবে কত প্রকারভাবে অ্যানালাইসিস করতে হয় গ্যাস ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেই থাকুন আমি যেহেতু মানে ফুটবল একটা টিমকে অ্যানালাইসিস করব। কিভাবে অ্যানালাইসিস করব কোন অ্যাপসের মাধ্যমে অ্যানালাইসিস করব এ টু জেড দেখাবো তাই মেনুবারে চলে যাচ্ছি যাওয়ার পরে স্পোর্টসে ক্লিক করে দিলাম টাইমটা সিলেক্ট করে দিলাম যাওয়ার পর ফুটবলে চলে গেলাম যাওয়ার পর সে ধরেন যে আমি ইউফা ইউরোপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এই লিগের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন আজকে যে খেলাটা আছে অ্যালবানিয়া আর স্পেন ক্রোশিয়া ইতালি সে ধরেন যে আমি এই দুটা টিমের মধ্যে যে কোনো একটা টিমকে প্রেডিকশন করব বা অ্যানালাইসিস করব। সে আমি চলে গেলাম অ্যালবানিয়া স্পেনের ভিতরে যাওয়ার পরে যেহেতু ইউভা ইউরোপ চ্যাম্পিয়নশিপ দু এখানে কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে কোন টিমটা উইন করবে স্পেন নাকি অ্যালবানিয়া এখন আপনি যদি স্পেনকে উইন নেন দেখা যায় যে হোম টিম যার খেলা আছে উনি কিন্তু ছাড়বে না যে স্পেনকে মানে এত সহজে উইন মানে সম্ভব না তাই আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি এইট পারসেন্ট যেটাই বলেন না কেন সেটা আপনাকে নিশ্চিত হইতে হবে মানে টিমটাকে দেখে আপনি না দেখে কোনো কিছু করতে পারবেন না আপনি না দেখে এই টিমটাকে কী নেবেন হোম টিম উইন নেবেন নাকি কি স্পেনকে উইন নেবেন না মানে কোন অপশন নিয়ে খেলবেন এখানে কিন্তু অসংখ্য অপশন আছে আর গাইস আমি কিন্তু প্রতিনিয়তই মানে প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে মানে ফুটবলে এত পরিমাণ অপশন মানে বেট করার জন্য আছে যেগুলো কিন্তু আপনি গুণে শেষ করতে পারবেন না যদি আপনার কোনো অপশন নিয়ে কনফিউজ থাকে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে মানে জানাবেন যে এই ট্রফিকে একটা ভিডিও চাই আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য গ্যাস আমি এই টিমটাতে চলে আসলাম আসার পরে আমি আমার ফোন থেকে একটা অ্যাপসকে ইনস্টল করে নিয়েছি সেটা হলো ফ্ল্যাশ স্কোর এই ফ্ল্যাশ স্কোর অ্যাপটাকে আমি ওপেন করে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখেন ফ্ল্যাশ স্কোর অ্যাপটাকে ওপেন করার পরে আমি চলে যাব আজকে যে টিমটাকে নিয়ে আমি প্রেডিকশন করব সেই টিমের ভিতরে চলে যাব ইউরোপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আসার পরে এইখানে দেখেন অ্যালবানিয়া স্পেন এখানে চলে গেলাম যা আমি মানে কিভাবে দেখাইতেছি মানে ইম্পর্টেন্ট এই বিষয়গুলা মানে খুব মনোযোগী হবেন ভিডিওটা যখন দেখবেন আমি যে বিষয়গুলো দেখাইতেছি এখন থেকে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি আপনি যদি একটা ভিডিও ভালোভাবে দেখেন তাহলে আমার মনে হয় যে আপনি প্রেডিকশন করতে আর কোনো জায়গায় আটকেবেন না তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এরকম আপনি যখন চলে আসবেন আপনার মোবাইল থেকে সেরকম আপনার স্কিনে এরকম ফুল ফিলভাবে এরকম দেখাবে এখানে আসার পর আপনার ফার্স্ট টাইম যে কাজটা সেটা হলো এই যে দুই ম্যাচ যে আসে এটার হেড টু হেডটা একটু চেক করবেন এই যে এইস টু এইস এটাকে বলা হয় হেড টু হেড তার মানে রিসেন্ট যে ফাইভ ম্যাচে খেলা হয়েছে তার মানে চারটা আপনারা এখানে দেখতে পারবেন মানে স্পেন আর অ্যালবানিয়ার যে মানে ফাইভ ম্যাচে যে খেলাটা হয়েছে রিসেন্ট যে খেলাগুলা সেগুলো সামনে চলে আসবে এখন দেখেন লাস্ট ফাইভ ম্যাচে অ্যালবানিয়া উইনিং দুই মানে আর লস দুটা ড্র একটা তারা লাস্ট ফাইভ ম্যাচে উইন হয়েছে দুইটা ড্র করছে একটা আর লস করছে কিন্তু মানে লস হয়েছিল দুটা স্পেনের ক্ষেত্রে দেখেন স্পেন কিন্তু টানা চার পাঁচ চারটা ম্যাচ উইন করছে শুধুমাত্র একটা ম্যাচ তারা ড্র করছে সেটা হলো ব্রাজিলের সাথে ব্রাজিলের সাথে যে ম্যাচটা ড্রো করছে তারা দেখেন তিন তিন গোলে কিন্তু ড্রো করছে যাই হোক এখানে একটু ধারণা পাইলেন যে আসলে স্পেন ভালো যার কারণে কিন্তু তারা চারটে ম্যাচ রিসেন্ট মানে উইন করছে তাও আবার ব্যাপক গোলেই ইতালির সাথে একটা গোল ক্রোশিয়ার সাথে তিনটা গোল স্পেন মানে নর্থল্যান্ড আয়ারল্যান্ডের সাথে মানে পাঁচ গোলে উইন করছে যাই হোক এখানে একটু ধারণা পাইলেন তারপরে তাদের যে মানে হেড টু হেড যে মোকাবেলা হয়েছিলো স্পেন আর অ্যালবেনিয়ার সাথে সেখানে একটু দেখেন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু মানে স্পেনই উইন করছিল যাই হোক এখানে আপনি মোটামুটি একটা ধারণা পেলেন ধারণা পাওয়ার পর আপনি এখন এইখানে দেখবেন যে আসলে অ্যালবানিয়া মানে কার কার সাথে মানে উইন করছে কার সাথে লস করছে সেই টিমগুলোর সাথে স্পেন কী করছিল শুধুমাত্র এতটুকু একটু জেনে নেবেন বা দেখে নেবেন সে ধরনের যে দেখেন স্পেন ভার্সেস ক্রোশিয়া এই যে গেমটা যে হয়েছে এরা কিন্তু মানে স্পেন কিন্তু তিন গোলে মানে তিন শূন্য গোলে তিন শূন্য গোলে উইন করছিলো ক্রোশিয়ার সাথে আর অ্যালবানিয়ার সাথে যখন ক্রোশিয়ার খেলা পড়ে তখন কিন্তু তারা দুই দুই গোলে ড্র করে তার মানে অবিয়াসলি এখান থেকে বলা যায় যে আপনার আজকের যে ম্যাচটা আছে এখানে নাইনটি পারসেন্ট নব্বই পারসেন্ট শিওর স্পেন উইনিং চান্স যাই হোক আমি এখানে একটু দেখলাম তারপর আপনারা এই যে স্টার্টিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে শুধুমাত্র তাদের যে পজিশন মানে গ্রুপ বি মানে ইউরোপ চ্যাম্পিয়নশিপের যে মানে তাদের একটা পজিশন কে কত নাম্বার পজিশনে আছে শুধুমাত্র এতটুকু দেখবেন এখানে দেখেন স্পেন নাম্বার ওয়ান আর অ্যালবানিয়া নাম্বার থ্রি তার মানে এখানে কিন্তু স্পেন কিন্তু নাম এক নম্বরে আছে আর হলো ইতালি আছে দুই নম্বরে ক্রোশিয়া চার নম্বরে আর অ্যালবানিয়া হলো তিন নাম্বারে সেজন্য তাহলে আমি মনে করি যে আসলে যে ম্যাচটা আমি প্রেডিকশন করতেছি এই ম্যাচটার ভিতরে স্পেন সব মানে সবথেকে ভালো এতটুকু আপনি দেখে নিলেন নেওয়ার পরে সবথেকে মজার বিষয় হচ্ছে যে আপনারা এই যে নিউজ যে অপশনটা আছে এই নিউজ অপশনে ক্লিক করবেন এই নিউজ অপশনে যখন আসবেন এখানে হলো সবথেকে মজার বিষয় দেখেন আপনি যে অ্যাপসটা দিয়ে প্রেডিকশন করতেছেন এই অ্যাপস কিন্তু আপনাকে একটা সাজেস্ট করে দিবে যে আসলে আজকের ম্যাচের ভিতরে মানে কে কয়টা গোল করবে এরকম কিন্তু একটা সাজেশন তারা দিবে এখন হয়তো বা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন তাদের জন্য বেস্ট আর যারা জানেন না আজকের এই ভিডিওতে এই যে আমি যে অপশনটা মানে দেখাইলাম নিউজ মানে কিভাবে কি করতে হয় এটা দেখার পরে আপনি নিজেই মনে করবেন যে না আসলে এইভাবে প্রেডিকশন করলে নয়টা দশটা যদি প্রেডিকশন করেন সেখান থেকে নয়টার উইনিং চান্স মানে শিওর হবে ইনশাল্লাহ সে ধরেন যে যে দেখেন অ্যালবানিয়া ভার্সেস স্পেন রিভিউ অ্যান্ড প্রেডিকশন প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন এখানে চলে গেলাম আমি কোথায় কোথায় যাচ্ছি কিভাবে কি করতেছি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভাই দশটা মিনিট সময় দেন দিয়ে ভিডিওটা দেখেন আমার মনে হয় যে আপনি নিজে থেকেই যতটুকু প্রেডিকশন করতে পারবেন আমার মনে হয় না যে আরও কোথাও গিয়ে কোনো কিছু দেখতে হবে যাই হোক এখানে আসার পরে দেখেন আমি স্কোর করে নিচের দিকে যাব আপনারা যদি এই ইংলিশ ট্রামগুলো পড়তে পারেন তাহলে ভালো একটু পড়ে নেবেন হয়তো বা এখান থেকে কপি করেও নিতে পারেন নিয়ে বাংলা ট্রান্সলেট করে পড়তে পারেন যাই হোক আমি এগুলো পড়বো না আমি একদম নিচে চলে যাচ্ছি আমি বললাম যে এই একটা মজার বিষয় সেটা হলো আপনি যখন একটা ম্যাথ প্রেডিকশন করবেন যে অ্যাপসেই করেন না কেন আপনি কিন্তু তাদের লাইনআপটা কখনোই সাথে সাথে পাবেন না লাইন আপ খেলার তিরিশ মিনিট আগে দেয় ফুটমোপে যদি আপনি ম্যাচ দেখেন তাহলে তিরিশ মিনিট আগে পাবেন লাইন আপ কিন্তু এই অ্যাপসটার ভিতরে আপনি আপনি যখনই প্রেডিকশন করতে বসবেন তখনই তার লাইন আপটা আপনি দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু অ্যালবানিয়ার লাইন আপ যেটা সেটা হলো এই যে দেখেন চার দুই তিন এক মানে এইরকমভাবে সাজাবে চার তারপর দুই তারপর তিন তারপর এক হুম প্লেয়ারগুলোকে একটু দেখেন কোন কোন প্লেয়ারগুলো খেলবে এ টু জেড এখানে এখানে দেখতে পারবেন সে ধরুন যে আপনি মানে অ্যালবানিয়ার যে লাইন আপটা কোন কোন প্লেয়ারগুলা খেলবে কে খেলবে কে খেলবে না সব কিছু আপনি এখানে একটু ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে চলে যাবেন স্পেনে এই যে স্পেন দেখেন স্পেনের কোন প্লেয়ারটা কোথায় খেলবে না খেলবে সব কিছু এইখানে লেখা আছে তারা কিন্তু সব কিছু এ টু জেড দেখে তারপরে কিন্তু প্রেডিকশন মানে একটা সাজেস্ট করবে দেখেন স্পেনের লাইনআপের ভিতরে চার তিন তিন মানে তারা এইভাবে সাজাইছে প্লেয়ারগুলোকে দেখেন আপনি যদি মনে করেন যে না স্পেনের ভিতরে আমার তিনটা প্লেয়ার মানে স্টার আমার মনে আছে এই তিনটা প্লেয়ার যদি আপনার মনে হয় যে না এরা অনেক ভালো খেলে আপনি একটু দেখে নেবেন নেওয়ার পরে দেখবেন যে এই লাইনআপের ভিতরে সেই প্লেয়ার তিনটা আছে কি নাই যদি মনে করেন যে আছে তাহলে অবশ্যই স্পেন গোল করবে কারণ ভালো প্লেয়ার যখন খেলবে তখন অবশ্যই গোল করার চান্স বেশি থাকবে দেখেন স্পেনের ভিতরে যে তিন চারটা প্লেয়ার সবাই কিন্তু খেলবে দেখেন সব এখানে সব কয়েকটা প্লেয়ারের লিস্ট কিন্তু দেওয়া আছে এটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে নিচে চলে আসবেন এই যে মজার বিষয় যে বললাম এই মজার বিষয়টা এখানেই দেখেন চলে আসেন এই দেখেন এখানে কিন্তু তারা আপনি যে অ্যাপসটা দিয়ে কাজ করতেছেন যে অ্যাপসের ভিতরে ঢুকে আপনি প্রেডিকশন করতেছেন মানে সব কিছু দেখতেছেন দেখেন প্রেডিকশন অ্যালবানিয়া শূন্য স্পেন তিন তার মানে এই ম্যাচটার ভিতরে স্পেন তিনটা গোল করবে আর অ্যালবানিয়া শূন্য হয়তোবা যদি তারা গোল করলেও করতে পারে না করলেও না করতে পারে বাট আমি এখান থেকে একশো পার্সেন্ট শিওর বা নাইনটি পারসেন্ট শিওর একটা মানে প্রেডিকশন পেয়ে গেলাম যে আসলে স্পেন এখানে উইনিং চান্স তাদের নাইনটি পারসেন্ট হইতে পারে তাহলে আপনি এখান থেকে কিন্তু শিওরলি স্পেনকে উইন খেলতে পারেন বা উইনর ড্রো খেলতে পারেন যেহেতু তারা সব কিছু ঘেটে জেনে শুনে বুঝে একটা প্রেডিকশন করছে আর আপনিও এখানে এসে সব কিছু দেখে বুঝে মানে এটা কনফিউজ দূর করছেন যে আসলে স্পেন ভালো আজকের জন্য স্পেনই বেস্ট যার জন্য আপনি এখানে শিওরলি স্পেনকে আপনি উইন নিতে পারেন দেখেন স্পেনকে যদি আপনি উইন নেন তাহলে মানে ওটস পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে না স্পেনকে আমি উইন নেবো না স্পেন ড্রো করলেও যাতে আমি উইন হই উইন করলেও যেন আমি উইন হই সেক্ষেত্রে আপনি টু এক্স খেলতে পারেন বা এখান থেকে হ্যান্ডিক্যাপ খেলতে পারেন মানে টু জিরো ওটস কম পাবেন বাট উইনিং চান্স হান্ড্রেড পারসেন্ট আশা করি বুঝতে পারছেন গাই যদি সে এখানে স্পেন উইন হবে এটা আপনি মানে নিজেও প্রেডিকশন করছেন সেটাও বুঝছেন অ্যাপস একটা প্রেডিকশন করে দিচ্ছে সেটাও আপনি বুঝছেন যার কারণে আমি এখানে স্পেনকে উইন খেলবো ক্যাজ এভাবে আপনি একটা টিমকে পেয়ে গেছেন সে ধরেন যে আমি ইতালি অ্যান্ড ক্রোশিয়া এই ম্যাচটাকেও প্রেডিকশন করবো করে আপনাদেরকে দেখাবো সে ধরেন যে আমি ইতালি এবং ক্রোশিয়ার ম্যাচে চলে গেলাম যাওয়ার পর এখানে দেখেন সেমভাবে আপনি সেমভাবে এর আগের ম্যাচটা যেভাবে প্রেডিশন করছেন সেমভাবে এটাও প্রেডিকশন করবেন হেড টু হেডগুলো একটু দেখে নিলেন ক্রোশিয়া তিন মানে তিন ম্যাচ উইন এক ম্যাচ লস আর এক ম্যাচ ড্রো করছে আর ইতালি তিন ম্যাচ উইন সেম একদম হুবহুব দেখেন ওরাও তিনটা উইন করছে এরাও তিনটা উইন করছে একটা ড্রো করছে এরাও একটা লস করছে ওরাও একটা লস করছে যাই হোক দেখলাম দেখার পরে এখানে দেখেন মানে হেড টু হেড দু হাজার পনেরো চোদ্দ তে যে খেলাগুলো হয়েছিল ক্রোশিয়া ভার্সেস মানে ইতালির সবগুলো ম্যাচই ড্রো দেখেন শুধুমাত্র দু হাজার ছয়ে তারা ক্রোশিয়া উইন করছে আর দু হাজার ক্রোশিয়া উইন করেছিল বাট বাকি যে ম্যাচগুলো হয়েছে সবগুলি কিন্তু ড্রো দু হাজার বারোতে করসে এক এক দু হাজার চোদ্দো এক এক দুই হাজার পনেরোতেও এক তাহলে আজকে পড়ছে গিয়ে দু হাজার চব্বিশে দেখা যাক আজকে কী হয় এখানে আসলেন আসার পরে স্টার্টিংটা একটু ক্লিক করে দিলেন দেখেন মাঠ কিন্তু আজকের ক্রোশিয়া ইতালি মানে তাদের অ্যাভে মাঠ আমি চলে গেলাম নিউসে আমি নিউসে গিয়ে এখানে একটু দেখব যে আসলে তাদের সাজেস্টটা কী আর লাইনআপের ভিতরে মানে কোন কোন প্লেয়ারগুলো খেলবে এখানে আসলাম আসার পরে আমি সবগুলোকে একটু ভালোভাবে চেক করে নেবেন যেভাবে তখন আমি আপনাদেরকে দেখাইলাম যে কোন কোন প্লেয়ার খেলবে কোন কোন প্লেয়ার খেলবে না কীভাবে কী করবে সব কিছু একটু দেখবেন দেখার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন যে তারা একটা মানে প্রেডিকশন সাজেস্ট করে দিছে এখানে প্রেডিকশন দেখেন ক্রোশিয়া এক ইতালি দুই তার মানে তারা এটা মানে কনফার্ম করে দিছে যে আজকে যে গেমটা হবে এটাতে ইতালির উইনিং চান্স আছে বাট এখানে যদি আপনি মনে করেন যে ইতালির উইনিং চান্স আসে বাট ক্রোশিয়া তো তাদের হোম মাঠে খেলা তারা কি মানে কী করবে যার কারণে আপনি এখানে সুন্দর মতো একটা প্রেডিকশন পেয়ে গেছেন যে দুই টিম মিলে গোল হবে বাট আপনি এখানে খেললেন ওয়ান পয়েন্ট ফাইভ গোল ওভার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ গোল ওভার খেললেন বাট তাও যদি না করেন এখানে খেলতে পারেন মানে ইতালিকে আপনি ডাবল চান্স নিতে পারেন এক্স টু এক্স নিয়েও খেলতে পারেন যে মানে উইন হইলেও আপনি উইন করবেন ড্রো হইলেও আপনি উইন করবেন ওটস ভালো মোটামুটি ওটস পাবেন ওয়ান পয়েন্ট ডাবল মানে থ্রি এইট এরকম একটা ওটস পাবেন আপনি যদি ইতালিকে ডাবল চান্স নেন আশা করি বুঝতে পারছেন যে আসলে ম্যাচগুলোকে কীভাবে প্রেডিকশন করতে হয় কীভাবে কী করতে হয় না হয় এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাইছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখে অন্তত পক্ষে একটা ম্যাচ কীভাবে অ্যানালিসিস করতে হয় সেটা শিখতে পারে আশা করি বুঝতে পারছেন গ্যাস আর একটা কথা সবার উদ্দেশ্য করে বলি আপনারা যেটাই করেন না কেন নিজের বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবেন মানুষের উপর নির্ভরশীল না হয়ে মানুষের উপর ডিপেন্ডেন্স না হয়ে নিজে যতটুকু ইনভেস্ট করবেন সেটা নিজের মেধা দিয়ে যদি একটু মানে পরিশ্রম করে করেন তার জন্য তৃপ্তি কিন্তু আলাদা তাই আপনি যখন একটা ম্যাচ প্রেডিকশন করবেন তখন অবশ্যই যতটুকু জানেন ততটুকু দিয়ে চেষ্টা করেন ভালো কিছু করতে পারবে আর গ্যাস আজকে যতটুকু মানে সাধ্য হয়েছে আমার আমি ততটুকু বুঝাইছি যদি আপনাদের আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা আর একটু ভালোভাবে বুঝিয়ে দিলে ভালো হইতো তাহলে আমি চেষ্টা করব। একটু বিস্তারিত নিয়ে আসার জন্য মানে বিস্তারিতভাবে ভিডিওটা একটু লম্বা করার জন্য আজকের ভিডিওটা এতটুকুই থাকবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ